ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مؤمن تومي سالك تومار مستبوري دنيا تومار أشكي أشي كالكي هبيلاي مؤمن تومي আজকে রুকু সে কর ই পরিচয় একড়ে ধর আজকে রুকু সে কর ই পরিচয় একড়ে ধর হবে না বিলি

একটা আজওয়া খেজুর খায় হম তাকে সেই দিন কোন বিষ অথবা জাদু তার ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে আপনার রসুল মদিনার খেজুরের ব্যাপারে দোয়া করেছেন এই জন্য। কারণ আজওয়ার যে বিশেষ বৈশিষ্ট্য এই ক্ষেত্রে এটা চূড়ান্ত অন্য হাদিসের মধ্যে মদিনার খেজুরের কথাও এসেছে। যেরকম ভাবে মুসলিম শরীফে আরেকটা হাদিসের মধ্যে এসেছে,

এই মদিনার ভিতরের অংশের এখানে যদি ষাটটা খেজুর খায় সকাল বেলায় তাহলে তাকে কোনো করতে বিষ না সন্ধ্যা পর্যন্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মদিনার খেজুরের ব্যাপারে ইসলাম বলেছেন সুতরাং আজওয়ার যে বিশেষত্ব একবারে বেড়ে গেছে সেটা নয় অনেকে এই বিশেষত্ব মনে করার কারণে আজওয়ার দাম এত বাড়িয়ে ফেলেছেন যে মানে সেটা অনেকের ক্রয় ক্ষমতার বাইরে বাইরে চলে গেছে এটা কিন্তু ঠিক কথা নয় আপনি যখন মদিনায় আছেন মদিনাতে আপনি মদিনার সাধারণ খেজুর আপনি খান সাতটা করে প্রতিদিন সকালে সেটা আপনার উপকারে আসবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন জাকমুল আখের